নমস্কার বন্ধুরা জবাবেন পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদেরকে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে সুতরাং বেতন খুব ভালো মানের রয়েছে রাজ্যে কিন্তু তেইশ জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেবেল রয়েছে এবং যেখানে কিন্তু মিনিমাম শিক্ষাগত যোগ্যতা টুয়েলভ পাশও রয়েছে এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতাও তোমরা এখানে আবেদন করতে পারবে তো সব রকম শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো সুতরাং ভিডিওর স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের সাথে আলোচনা করব কি পোস্টে কী যোগ্যতায় কোথায় নিয়োগটি করা হচ্ছে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করবে সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কিন্তু তার আগে বলবো বন্ধুরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পেয়ে যেতে পারো এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করো তো বন্ধুরা এই হলে অফিসিয়াল নোটিফিকেশনে তোমাদের বলে রেখি বন্ধুরা এখানে কিন্তু তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে তো সরাসরি কিন্তু এখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে খুব ভালো পোস্টে রয়েছে তোমাদের কিন্তু এখানে গ্রুপ বি সি সব রকম পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে টোটাল ছয় রকমের পোস্ট রয়েছে তার মধ্যে দেখো এখানে এলডিসি যে পোস্টের জন্য মোস্ট অফ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং আরও অনেক রয়েছে যেমন ধরো টেকনিশিয়ান বি সেখানে বিভিন্ন রকম ট্রেডে নিয়োগ করা হচ্ছে তো সবগুলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দেবো এবং প্রত্যেকটি পোস্টের পাশাপাশি কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে তো সেই অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের এবার আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কী কোয়ালিফিকেশান তোমাদের লাগছে সবার প্রথমে আমি এলডিসি পোস্ট দিয়েই শুরু করছি এলডিসি পোস্টের ক্ষেত্রে তোমাদের কী কোয়ালিফিকেশান লাগছে মানে লোয়ার ডিভিশন ক্লার্ক তো সেক্ষেত্রে যে কোনো শাখা থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু একটা টাইপিং স্পিড লাগবে ইংলিশ হলে কিন্তু মিনিটে পঁয়ত্রিশটা ওয়ার্ড লেখার ক্ষমতা কিন্তু থাকতে হবে এবং কম্পিউটার কোর্সে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি এখানে আরও যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেগুলো তোমাদেরকে বলে দিই এরপরে রয়েছে দেখো টেকনিশিয়ান বি যেখানে কিন্তু তোমাদের মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে টেকনিশিয়ান এর ক্ষেত্রে কিন্তু দশটি শূন্যপদ রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে এবং এই টেকনিশিয়ান বিয়ের ক্ষেত্রে কিন্তু দেখো ভাগ করা রয়েছে দেখো পাঁচটা পোস্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়্যারিং সার্ভিসিং মেনটেন্সের ক্ষেত্রে একটি পোস্ট আছে হচ্ছে এসি মেনটেন্সের ক্ষেত্রে এবং এসি প্ল্যান্ট অপারেশনের ক্ষেত্রে এবং তিনটি পোস্ট কিন্তু রয়েছে দেখো অপারেশন অ্যান্ড মেনটেন্স অব কম্পিউটার এগুলোর ক্ষেত্রে এবং আরেকটি পোস্ট রয়েছে দেখো ট্রেজার অ্যান্ড ড্রাফসম্যান ফর ড্রয়িং তো এইভাবে কিন্তু ভাগ করা রয়েছে তো এক্ষেত্রে তোমাদের বলে রেখি যে মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটা হচ্ছে সিক্সটি মার্কস লাগবে ইন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট মানে তোমাদের কিন্তু মাধ্যমিকে কিন্তু তোমাদের মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে এবং সাথে কিন্তু তোমাদের যদি আইটিআই কোর্স করা থাকে ওয়ান ইয়ার্সের যদি সার্টিফিকেট থাকে উইথ থ্রি ইয়ার্স রিলিভেন্ট ফিল্ড এক্সপিরিয়েন্স অথবা আইটিআই যদি দুই বছরের কোর্সের সার্টিফিকেট থাকে এবং দুই বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আবেদন করতে পারবে অথবা তোমরা যারা উচ্চ মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়েছ এবং যাদের উচ্চ মাধ্যমিকে সায়েন্স ছিল মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো উইথ সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে এবং যাদের কোনো রকম আইটিআই সার্টিফিকেট নেই তারাও আবেদন করতে করতে পারছে মানে উচ্চ মাধ্যমিকের সায়েন্স থাকলে সিক্সটি পার্সেন্ট মার্ক্সের সহ তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে এক্ষেত্রে কোনো রকম মতো সার্টিফিকেট প্রযোজ্য এখানে নয় আর সেক্ষেত্রে খালি মিনিমাম দুই বছরে একটা এক্সপিরিয়েন্স লাগবে রিলেভেন্ট ফিল্ডের ওপরে আর সেক্ষেত্রে ডিজারেবেল কোয়ালিফিকেশানে বলে দিয়েছে যে এখানে কিন্তু তোমাদের যে দক্ষতা সেটার সার্টিফিকেট লাগবে এবং সেক্ষেত্রে তোমাদের যে এজ লিমিট রয়েছে সেটা হচ্ছে পঁচিশ বছর মানে লাস্ট ডেট অনুযায়ী তোমাদের বয়সটা এখানেই ম্যাক্সিমাম পঁচিশ বছর এবং সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের বয়সের ক্ষেত্রে তোমরা ছাড়টা কিন্তু এক্ষেত্রে পেয়ে যাচ্ছ আর ডিজারেবল কোয়ালিফিকেশান এল এল ডিসি পোস্টের ক্ষেত্রে বলে রাখি গুড কমিউনিকেশন স্কিল বোথ ওরাল অ্যান্ড রিটেন ইন ইংলিশ আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই সফটওয়্যার মানে ট্যালি এগুলোর উপরে এক্সপিরিয়েন্স লাগবে এবং কম্পিউটার অপারেশনের উপরে তোমাদের এক্সপিরিয়েন্স লাগছে এলডিসি পোস্টের ক্ষেত্রেও কিন্তু তোমাদের লাস্ট ডেট অনুযায়ী ম্যাক্সিমাম চল্লিশ সরি ম্যাক্সিমাম পঁচিশ বছর তোমরা আবেদন করতে পারছো এবং সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু তোমরা বয়সের ক্ষেত্রে ছাড়টা কিন্তু তোমরা এক্ষেত্রে পেয়ে যাচ্ছ তো সেক্ষেত্রে আরেকটি পোস্ট ছিল সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার সি যে ক্ষেত্রে তোমাদের যেই কোয়ালিফিকেশন লাগছে সেটা হচ্ছে অবশ্যই তোমাদের ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট লাগবে ইঞ্জিনিয়ারিংয়ের উপর অথবা বি ই বি উপরে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তোমাদের কিন্তু এখানে বি অথবা বিটেক ডিগ্রি লাগবে থাকছে এবং মিনিমাম টু ইয়ার্স এর এক্সপিরিয়েন্স এখানে চেয়েছে আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি খুব ভালো পোস্টে নিয়োগ করা হচ্ছে এলডিসি পোস্টের ক্ষেত্রে তোমরা মিনিমাম অনেকেই আবেদন করতে পারবে এবং টেকনিশিয়ান বিয়ের ক্ষেত্রেও কিন্তু তোমরা অনেকেই আবেদন করতে পারছো তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদেরকে অনলাইন করতে হবে তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে মানে ডাব্লু ডাব্লু সাহা এসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হচ্ছে এখানে কিন্তু তোমাদের ঠিকানাও দেওয়া রয়েছে আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডে সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে পঁচিশ তারিখ এবং এই যে তোমাদের হার্ড কপিটা সাবমিট করতে হবে সেটা কিন্তু সেপ্টেম্বরের ছ তারিখের মধ্যে করতে হবে তো প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে তারপরে কিন্তু তোমাদেরকে হার্ড কপিটা সেই সেটা প্রিন্ট আউট কপিটা কিন্তু তোমাদেরকে সেপ্টেম্বরের ছ তারিখের মধ্যে কিন্তু এদের ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে তো সেক্ষেত্রে একটা ফিস পেমেন্ট করতে হচ্ছে তো সেই ফিসটা হচ্ছে পাঁচশো টাকা রয়েছে তো এখানে পোস্ট ওয়াইজ ভাগ করা রয়েছে তো সিরিয়াল নাম্বার ওয়ান যেটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পাঁচশো টাকা রয়েছে এবং বাকি যেই দুটো পোস্ট রয়েছে সেক্ষেত্রে তিনশো টাকা এটা কিন্তু শুধুমাত্র তোমাদের জেনারেল এবং ওবিসির মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটকে কিন্তু দিতে হচ্ছে এবং বাকি যে কোনো ক্যাটাগরির রোম্যান ক্যান্ডিডেট এবং এসসি এস টি এদের জন্য কিন্তু রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না তো সেটা কিন্তু অনলাইনেই তোমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে আর বয়সের ক্ষেত্রে ছাড়টা তোমরা ক্ষেত্রে পেয়ে যাচ্ছ এবং পরবর্তীতে সমস্তটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট পেয়ে যাবে যে পরবর্তীতে এদের সিলেকশন প্রোসিডিওর কী রয়েছে আদার্স কি ইনফরমেশন রয়েছে সবটাই তোমরা কিন্তু এদের অফিশিয়াল ওয়েবসাইটে জেনে যাবে তো নিয়োগটি কিন্তু করা হচ্ছে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পক্ষ থেকে তো সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের বলে দিয়েছে যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে তো সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাদেরকে ছয় রকমের টোটাল পোস্টে নিয়োগ করা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে ফর্মটি ফিল আপ করে নিতে হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ